नमस्कार बंधुरा आमी आपनादेर साथे सुरजित आपनारा देखछेन सुरजित राय ब्लग चैनल और आज के एसेछिलाम मध्यमग्राम और ओदिके मामा दाड़िये आछे एदिके और मामा के एक ट्रीट देवा बाकी छिलो और जेहेतु मध्यमग्राम एसेछिलाम और मध्यमग्रामे डी बापिर बिरियानी होच्छे विशाल विख्यात बिरियानी आज के मामा के बिरियानी खावाबो ट्रीट देवो और कि बेसिकालि और ट्रीट दिच्छि जखन आमरा यूट्यूबार एकटा भिडियो करे नेवाटाई बुद्धिमानेर काज सेई हिसाबे एकटा भिडियो होये जाच्छे और आमादेर भिडियोटा किन्तु फूड ब्लगारदेर मतो होबे ना तार कारण अभी हे एकदम पोर खावा फूड ब्लगार नई ट्रेन जार्नी ब्लग बनाई और पास पास सब भिडियो बनाई चैने ठीक है तई भिडियो मोटामोटी है तो तई अपने देखते हैं जैक ये डीवापी स्टोर रेस्टुरेंट और बेसिकाली सोजा देखते और ठिकाना दी एट मध्यमग्राम स्टेशन तीन नम्बर प्लैटफर्मेर बहरे बड़ोबें बैरिए सोजा हाँटबें ब्रिजे तला दिए हाँटबें हेटे पड़े और हेटे पड़े डीवापी ट्रेंसर उल्टो दिखे रिलायंस ट्रेंसर उल्टो दिखे और अपना चाहिए सोदपुर दिए आसते करें सोदपुर दिए जी आसें तो अटो को आसबें मध्यमग्राम अटोते डीबापी नाम ये ठीक है तेल एखान आज के बिरियानी खा कम कि टेस्ट आज दाम आज सब अपने के बोलो और डीबापी एचड़ा और एक दोकान आज बैरकपुरे क्यों ट्राई कर मध्यमग्रामे जेहतु हमें मध्यमग्रामे इस तई ठीक है और देखो एखे सब बिरियानी हाड़ी टाड़ी सब आज हाड़ी चलते আর এইদিকে মনে হয় চাপ তৈরি হচ্ছে আরে কি চাপ তৈরি হচ্ছে দাদা কি চাপ এটা এটা মোটর এটা মোটর কষা চাপ না চাপ না চাপ হয়ে গেছে নিয়ে চাপ ওখানে আচ্ছা চাপ হয়ে গেছে মানে আমরা এখন চাপ পাবো তো হ্যাঁ চাপ আচ্ছা এটা হচ্ছে মোটর কষা হচ্ছে দেখুন আর আমাদের ভিতরে আমরা টেবিল নিয়ে নিয়েছি ব্যাগপত্র সব ভিতরে রাখা আছে তাহলে চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে এবার আপনাদের সাথে কথা বলছি खूब भालो चाटनी है মানে এখানকার যা দাম আর ব্যারাকপুরের দাম পুরো সেম একদম সেম সব আইটেমের সেম আচ্ছা চারটি ডিজিটের না আটটি ডিজিটের পাসওয়ার্ড সেটাই একটু কনফিউশনে আছে চারটি ডিজিট না ছটা ডিজিট তাই হোক একটা আন্দাজে মারি আর কি তাহলে ছটা ডিজিটের ছিল বন্ধুরা ঠিকঠাকই লাগিয়ে দিয়েছি ভুলে যাই এই কাটটা দিয়ে তো আসলে টাকা পয়সা তোলা হয় না এই জন্য এটা আপনার কপি আপনাকে আমি রিসিপ্টটা দিয়ে দিচ্ছি একটু এটা নিয়ে টেবিলে এই এটা নিয়ে টেবিলে ওয়েট করুন আমাদের ওয়েটার চলে আসবে ওয়েটার কে এটা দিয়ে দেবেন ও সার্ভ করে দেবে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ একটা চিকেন আর 10 টাকা লাগবে হ্যাঁ আর 10 টাকা তাহলে বন্ধুরা আমরা বিল করে নিলাম এই হচ্ছে বিল बिल नहीं टेबिले बसले वोटार दादारा आसबें दादारा इसे खबर सार्व कर देवें और ओखान बिरियानी देवा हाँ एक देखा बिरियानी चिकेन बिरियानी मटन 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 ये मटन बिरियानी बंदा रेगुलर पार्सल हो ना कि
আর ওইখানে আরো কি একটা চোটাও দেখাই আপনাদের। এটা তো মাটন না, আর এটাই তো বিরিয়ানির মধ্যে যাবে একদম। বন্ধুরা এটা হচ্ছে বিরিয়ানির মধ্যে যাওয়া মাটন। বন্ধুরা চলে এসেছি, আমরা যা যা আইটেম অর্ডার করেছিলাম, আমাদের অর্ডার করা আইটেম, তো আমি বেসিক্যালি যা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আমি মটন খাই না সেই জন্য, আর আমি যেহেতু মটন খাই না, মামা মটন খায়, মটনটাও আপনাদেরকে দেখাতে হবে, তারপর মটন বিরিয়ানি বেশি লোক পছন্দ করে, সেই জন্য মামার হচ্ছে মটন বিরিয়ানি মটন চাপ। ঠিক আছে, আমারটা আমি ওপিনিয়ন দেবো, আমারটা মামা ওপিনিয়ন দেবে। আর আমি আগে শুরু করি, এক্ষুনি শুরু করে দিই ডাইরেক্টলিতে, তার কারণ বেশি দেরি করলে ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি, তো সমস্যা হয়ে যাবে। তো বিরিয়ানিতে যথারীতি বেশ বড়ো সাইজের আলু রয়েছে, আর মাংসের সাইজটা একদম জাম্বো সাইজ, হাতে নিয়েই বুঝে গেছিলাম, ছবি তোলার জন্য হাতে নিয়েছিলাম আর কি, থাম্বনেইল নেওয়ার জন্য। আর এখন যে আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা মোবাইলে ক্লিপ দেখতে পাচ্ছেন, আর মোবাইলে কোনো মাইক লাগানো নেই। আওয়াজটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করবেন। আর ক্যামেরা আছে, ক্যামেরাই মানে ভেতরের আলোতে ক্যামেরা প্রবলেম করে আমার গোপ্রো, সেই জন্য আমি মোবাইলে ভিডিও শুট করছি। আর আলু যথাই দিই নরম আলু, হাত দেওয়ার সাথে সাথেই গলে চলে যাচ্ছে, একটা বাইট নিই আমি। আলু নিয়ে ফুটি আছে হালকা, বেশি বেশি মশলাদার বিরিয়ানি হয়, ঠিক আছে। আর এবার মাংস নিয়ে দিই, এটা বাইরের মাংস যথাই দিই নরম পিস, ভাঙার সাথে সাথে ভেঙে চলে এলো হাতে। এবার মাংস নিয়ে আর একটা বাইট দিচ্ছি, তো মাংস নরম, কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই। আর আমরা চাপ নিয়েছিলাম, চিকেন চাপ, মটন চাপ ছিল না, তাই দুজনেই চিকেন চাপই নিয়েছিলাম। আর এবারে মটন চাপের দেখুন ঝোল, মানে ঝোলছে বলতে গ্রেভিটা, গ্রেভি প্রচুর গ্রেভি রয়েছে, তো এই নিয়ে কোনো মানে অভিযোগ আসবে না। আর দাদা এখানে এক দাদা বসেছিলেন এই দোকানেরই কাজ করেন, তো দাদা বললেন যে গ্রেভি এক্সট্রা চাইলেও মানে কোনো কষ্ট ছাড়াই পেয়ে যাবেন আপনারা। আমি এবারে একটু গ্রেভি মেখে খাচ্ছি, দূর দিয়ে আপনারা কতটা বুঝতে পারছি কিনা আমি বলতে পারবো না, তাহলেও খাচ্ছি। তো গ্রেভি দিয়েও যথারীতি ঠিক আছে, আর আমি প্রফেশনাল ফুড ব্লগার নই, আরও একবার বলছি, তাই আমার পক্ষে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। আর তাড়াতাড়ি করে চিকেন চাপ দিয়েও একটা বাইট নিয়ে নিচ্ছি আমরা, তারপর না নিলে ঠান্ডা হয়ে গেলে সমস্যায় পড়ে যাবো, যেহেতু অনেক আইটেম আছে ঠান্ডা হয়ে গেলে শেষ করা মুশকিল হয়ে যাবে। এবারে চিকেন চাপের চিকেন দিয়ে, চিকেন চাপের চিকেনও যথারীতি নরম, কিন্তু চিকেন চাপের চিকেনটা আমরা যে বডি পেয়েছি বলে গেল, বললো যে আজকে যে চিকেন এসছে সেটা হচ্ছে বডি এসছে বেসিক্যালি চিকেন চাপের জন্য, সেই জন্য যে বডি দিয়ে আমি ট্রাই দিতে হচ্ছে, নয় লেগ পিস হলে আরও ভালো হতো। দারুণ লাগে, মানে যে গ্রেভির সাথে যে চিকেনটা দারুণ মিশেছে বন্ধুরা, দারুণ মিশেছে, আমি হয়তো বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু দারুণ মিশেছে, দারুণ ভালো লাগছে, দারুণ। আর এদিকে একটা চাটনিও রয়েছে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফ্রি চাটনি, পেঁয়াজ শসা এগুলো ফ্রিতে। আর এই চাটনি দাদা বললেন, মানে আমরা বেসিক্যালি রায়তা চেয়েছিলাম, কিন্তু দাদা বললেন যে আমাদের এখানে রায়তা পাওয়া যায় না, আমরা নর্মালি এটা কমপ্লিমেন্টারি চাটনি দিই, তো তুমি ওটার সাথে স্যালাড দিয়ে ট্রাই করতে পারো, ভালো লাগবে, তো আমরা ট্রাই করছি নর্মাল আগে পেঁয়াজ খেয়ে। ওটা বেসিক্যালি শুধু আদা বাটা, আদা বাটা ভাব রয়েছে, জিঞ্জার চাটনি যাকে বলে, তো ঠিক আছে চাটনি মোটামুটি ঠিক আছে, তো আমারটা আমি কভার করে দিলাম। এবারে আমার আর মামার সব জিনিসই কমন, শুধুমাত্র ওর হচ্ছে মটন বিরিয়ানি, আমার চিকেন বিরিয়ানি, আর চাপ দুজনেরই চিকেন চাপ, মটন চাপ ছিল না সেই জন্য। তাহলে বন্ধুরা মামা এখন ট্রাই করছে মটন বিরিয়ানি, ঠিক আছে প্রথমে আলুটা ভেঙে খা না, খেয়ে বল, আলু নরম, আলু দিয়ে একটা বাইট নে,
আলু মটন একসাথে, আলু মটন সব একসাথে, আরে দারুণ ব্যাপার, আলু মটন সব একসাথে বল। মটনের পিসটা একবার দেখা, দেখুন বন্ধুরা মটনের পিসটা দেখুন, আর মটনের পিস হচ্ছে যেটা চাই যেটা চাইবেন সেটা পাওয়া যাবে, ঠিক তো? দাদারা তো বলেই গেল যে আপনার চয়েস, আর চিকেন বিরিয়ানিরও একই ব্যাপার, আপনাদের চয়েস যেটা বলবেন সেটাই পাবেন। আরেকবার আমার দিকে ক্যামেরা ঠিক আছে, তাহলে বন্ধুরা যেটা বললাম দাদা এবার দিয়ে যাও, কোল্ড ড্রিঙ্ক দিয়ে যাও, আরে মানে পেপসির থামস 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 পেপসি নি ও অনেকদিন খাওয়া হয় না, তাহলে দুটো কাছের নেই, একটা থামস আপ একটা পেপসি, তাহলে দুটো কাছে দে একটা থামস আপ একটা পেপসি। আর বন্ধুরা এবার আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়ে আর টেস্ট বলতে হবে, কারণ কোল্ড ড্রিঙ্কস দিয়েও আপনারা সবাই খান, সবাই টেস্ট জানি, কোল্ড ড্রিঙ্কসের টেস্ট একই হয়, আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে বিরিয়ানি খেলে বিরিয়ানির টেস্ট বাড়বে না, ঠিক আছে? আর যেটা কথা, আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, খাবার দাবারগুলো শেষ করতে হবে, এদিকে পাহা চলছে, মোটামুটি ঠান্ডা ওয়েদার, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক, একদম আলো সাফিসিয়েন্ট আলো আছে, তাহলেও যেহেতু গোপ্রো কম মানে রাতের আলোতে বা আর্টিফিশিয়াল আলোতে প্রবলেম করে ক্যামেরা, সেই জন্য আমরা মোবাইল দিয়ে শ্যুট করছি, এর থেকে আর বেশি কিছু কিচ্ছু না, তাহলে শেষ করি তারপরে আপনাদের সাথে কথা বলবো, তার কারণ এখন শেষ করতে ভালোই বেগ পেতে হবে আমাদের। আর দাদা মানে বিরিয়ানির পিস সে মটন হোক চিকেন হোক সেটা আমি যা চাই তাই পাবো না, হ্যাঁ যেমন আপনি আমাকে দেখিয়ে দিলেন না, মানে এরপরেও যদি মানে যেমন আমরা চিকেন বিরিয়ানি কিনলাম মানে 200 টাকা দিয়ে, আর এরপরে যদি 210 টাকা, যাই হোক আমারও তো মনে নেই প্রাইসটা, মানে আমরা যদি এর উপরে যদি আরো রাইস চাই বা আলু চাই সেটা প্রি কমপ্লিমেন্টারি পেয়ে যাবে যতটা। আচ্ছা ধন্যবাদ দাদা, তাহলে বন্ধুরা শেষ করি, শেষ করে আপনাদের সাথে এবারে কথা বলি। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি দোকান থেকে, আর দোকান তো আপনাদেরকে বলেই দিয়েছি কোনখানে। আর এবার একটা জিনিস বলে দিই, খাবার দাবারের কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, আর দামও তেমন একটা বেশি না, দামও ঠিকঠাক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কোয়ান্টিটি নিয়ে, কোয়ান্টিটি কিন্তু প্রচুর, মানে বারে উঠে আমরা বেসিক্যালি বেশি নিয়ে নিয়েছি, কি বেশি নিয়ে নিয়েছি, মানে আমার একটা চিকেন বিরিয়ানি একটা চিকেন চাপ একটা বেশি হয়ে গেছে, মানে আমরা দুজন মিলে যদি একটা চিকেন বিরিয়ানি একটা মটন বিরিয়ানি আর একটা মটন চাপ নিতাম, বা একটা মটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ নিতাম তাহলে বেস্ট হতো, দুজনের পক্ষে দুটো চিকেন চাপ আবার বিরিয়ানির দুটো পিস সত্যিই বেশি। বা অনেক কেউ আমি দেখেছি ইউটিউবে, যে এর আগে যারা ভিডিও করতে এসেছিলো ইউটিউবে, কারণ আমি তো না দেখে আসিনি, দেখেই এসেছি, তো তারা তো দেখলাম, আমি একজনের ভিডিও দেখেছিলাম, সে একটা মটন বিরিয়ানি একটা মটন মানে বিরিয়ানি বিরিয়ানির মটন এক্সট্রা প্লাস একটা চিকেন চাপ নিয়েছিল আর কি, কে নিয়েছিল আমি বলছি না, কিন্তু সে একা খেয়ে নিয়েছে আমার মনে হয়, সে একাই এসেছিল, যাই হোক, কিন্তু আমার কিন্তু বেশি মনে হয়েছে আর কি, কারণ আমি তো অতটা খেতে পারবো না, যাই হোক, তাই আমি বলছি যে আপনারা যখন আসবেন একটু পরিমাণটা একটু দেখে নেবেন, তার কারণ কম নেবেন পরে লাগলে তারপর আবার বাড়িয়ে নেবেন, ফালতু ফালতু আগে ভাগে বেশি নিয়ে তারপরে সমস্যায় পড়া বা নষ্ট করা ভালো না, ঠিক আছে? বুঝে শুনে নেবেন। আর দোকানটা তো আপনাদেরকে বলেই দিয়েছি কোনখানে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমরা তো মানে আমি বেসিক্যালি আমি তো ফুড ব্লগার নই, আর মোটামুটি চেষ্টা করলাম ভিডিও করার, তাহলেও কেমন লাগলো কমেন্ট করবেন, আর এরকম টাইপের ভিডিও বা এই চ্যানেলে বেসিক্যালি আমার লাইফস্টাইল রিলেটেড ভিডিও আপনারা পাবেন, তো আরও দেখার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ রয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশানে। আর আমার মেন চ্যানেল রয়েছে, মেন চ্যানেলে হচ্ছে ট্রেনের ভিডিও বেসিক্যালি, যেমন আজকে আমরা মাঝিরহাট থেকে মধ্যমগ্রাম এসেছি, তো মাঝিরহাট মধ্যমগ্রাম লোকালে করে এসেছিলাম, তো ভিডিওটা আপনারা ট্রেনের চ্যানেলে পেয়ে যাবেন, আর ট্রেনের ভিডিও দেখার থাকলে ওই চ্যানেল চেক আউট করে নেবেন, ওই চ্যানেলের নাম হচ্ছে সুরজিৎ রয়, মানে সুরজিৎ রয়, এটা হচ্ছে সুরজিৎ রয় ব্লগ,
তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।